আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব জুলাই কুক অফ 2022 এর পারমুটেশন অ্যান্ড মিডিয়ান এই প্রবলেমটি। তো শুরুতে প্রবলেম স্টেটমেন্ট আগে পড়ে নেই। তো প্রবলেম স্টেটমেন্টটা এরকম ছিল যে গিভেন এ সিকোয়েন্স অফ এন এলিমেন্ট সিপস ডিফাইন এ ফাংশন এফ অফ আই, এর মানটা আমাদের 1 থেকে এন এর মধ্যে থাকবে। অ্যান্ড অ্যাজ দ্য মিডিয়ান অফ দ্য ফার্স্ট আই এলিমেন্ট অফ দ্য সিকোয়েন্স, মানে আমাদের এখানে প্রথম আই এলিমেন্টের মধ্যে আমাদের মিডিয়ান যে এলিমেন্টটা সেটা আমাকে বের করতে হবে, খুঁজতে হবে। এখন এখানে বলছে যে শেপ ওয়ান টু গেট পারমুটেশন অফ লেন্থ এন, মানে আমাদের এখানে যে পারমুটেশনটা পাবো আমরা সেটা লেন্থ হবে কি এন সংখ্যক, আর পি অফ আই ইজ ইকুয়াল টু এফ অফ আই। ওকে, এবং আমাদের এই মানটা আমাদের 1 থেকে n এর মধ্যে থাকবে, এটা আমাদের এখানে বলছে। তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি বা আমাদের কিভাবে এই সিকোয়েন্সটা পেতে পারি সেটা আমরা বলছি, মানে বের করতে হবে। পারমিটেশন মানে তো আমরা বুঝি যে আমাদের এখানে 1 থেকে n পর্যন্ত, এর পারমিটেশন মানে আমাদের বোঝাচ্ছে যে আমাদের 1 থেকে n পর্যন্ত সবগুলো ভ্যালু আমাদের এখানে থাকবে, অর্থাৎ 1 এর বাইরে কখনো যাবে না, এবং কি বলতো n এর বাইরেও কখনো কোনো ভ্যালু যাবে না, অর্থাৎ এর মধ্যে সবগুলো মানে মান থাকবে আর কি। সো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে হয়তো বা বেটার হবে। আমি এখানে এই যে 3 নম্বর এক্সাম্পলটা দিয়ে দেখাচ্ছি আর কি, এখানে আমাদের কত হবে, 3-এর জন্য আমাদের এটা হয়েছে আর কি। তো আমাদের এখানে 3-এর জন্য, আমি 3-এর জন্য এক্সাম্পল নিচ্ছি, আমাদের এখানে অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে 312। ওকে, তো আমরা এখানে প্রথমত যেহেতু আইটা এলিমেন্টের জন্য আমাদের এখানে মিডিয়ান বের করতে হবে, তার মানে আমি এখানে দেখি যে প্রথমে আমি আয়ের মান যখন 1 নেব, আয়ের মান যখন আমি কি নেবো তখন আমাদের এখানে 3, তাই না? আমাদের এর জন্য 3। তো 3-এর জন্য কিন্তু আমাদের মিডিয়ান কত বলুন তো? আমাদের 3 কিন্তু। ওকে, এখন আয়ের মান আমি এখানে 2 নিলাম, তো 2-এর জন্য আমাদের 1 এবং 3। যেহেতু আমাদের এখানে এই কথাটা এখানে বলা আছে যে হচ্ছে আমাদের এখানে এখানে সর্টেড এর কথা বলা আছে, এখানে বলছে যে দ্য মিডিয়ান অফ দ্য সিকোয়েন্স অফ মিডিয়াল এলিমেন্ট আর দ্য সর্টেড অর্ডার। আর এখানে বলছে যে এন এর মান যখন ইভেন হবে, মানে জোর হবে, তখন আমাদের এখানে আমরা যে পজিশনটা চুজ করবো সেটা হচ্ছে n/2 সর্টেড অর্ডারের। ওকে, আর যে অড হলে আমাদের কী হবে, মিডিয়াল পজিশনটা করবো। ওকে, এটা আমাদের এখানে বলছে। সো আমাদের এখানে 2-এর জন্য আমাদের এখানে কিন্তু 1 আর 3, তাই না? তো যেহেতু আমাদের যখন ইভেন মান হবে তখন আমাদের মানে চুজ করা লাগবে কি বলুন তো, আমাদের n/2 আর কি, মানে i/2 মানে কত, 1। 1 নম্বর ইন্ডেক্সটা আমাদের চুজ করা লাগবে, তো 1 নম্বর কি 1 আছে, তার মানে দেখুন আমাদের কিন্তু এই এই দুটোর জন্য আমাদের কিন্তু এখানে কি প্রথম 3-এর জন্য মিডিয়ান কিন্তু 3 হচ্ছে, আবার কি হচ্ছে বলুন তো, আমাদের এই দুটোর জন্য মিডিয়ান কত আছে, 1 হচ্ছে। এবার আমি আয়ের মান 3-এর জন্য দেখি, তো 3-এর জন্য আমাদেরকে সবগুলো ভ্যালু এখানে সর্টেড থাকবে, 1, 2 এবং কি বলুন তো, আমাদের 3। এখন আমাদের এখানে যেহেতু আমাদের বেজোর, এখানে আমাদের বেজোরের জন্য আমাদের কি করতে বলছে, জাস্ট মিড পজিশন নিতে হচ্ছে। তো মিড পজিশন এখানে কত, এখানে এটা এখানে 2 আছে, দেখুন আমাদের এখানে কিন্তু 2 কিন্তু আছে মিডিয়ান, তাই না? এরকম আমাদের একটা সিকোয়েন্স প্রিন্ট করা লাগবে। তো আমি আরেকটা যে এক্সাম্পল দেখাই, ধরুন আমাদের এখানে যে এন এর মান হচ্ছে 6, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিভাবে আমরা এই মিডিয়ান এটা মানে চুজ করতে পারি বা করতে পারি আর কি, মানে বানাতে পারি আর কি, সেটা আমরা কি দেখব। আমরা ইনিশিয়ালি যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, যদি আমরা এখানে একটা সর্টেড অ্যারে ধরে নিই, 1, 2, 3, 4, 5, 6। ওকে, তো আমি একটু এই সর্টেড অ্যারেটাতে জাস্ট লজিক্যালি আমি এখানে করবো কি, মানে ওটাকে রিভার্স অর্ডারে সাজাবো আর কি। তো আমাদের এখানে অ্যারেটা তো এরকম থাকবে যে 1, 2, 3, 4, 5, 6, আমি মনে করুন এখানে আমি এটা বানাতে যাচ্ছি এই অ্যারেটা। ওকে, তো আমাদের এখানে সর্টেড আছে, তো আমাদের এখানে বলা আছে যখন জোর হবে প্রথম, আমাদের ইনিশিয়ালি আমি এখানে মনে করতেছি এখানে 6টা এলিমেন্ট আছে, তার মানে এখানে 6টা এলিমেন্ট আছে মানে কি বলুন তো, আমাদের এখানে জোর। তো জোর যদি থাকে তাহলে আমাদের এখানে কি হবে, n/2, মানে n/2 মানে 3, 6/2 মানে কত, 3 হবে। আমি 3টাকে জাস্ট এখানে রাখতেছি। ওকে, এবার আমাদের এটা যখন আমাদের চলে যাবে এখান থেকে, তখন আমাদের কি 5টা এলিমেন্ট আছে না এখানে, এখানে আমাদের কি আছে, 5টা এলিমেন্ট আছে। আমি জাস্ট এটাকে একটু রিমুভ করে দেই, তাহলে আমাদের কি আছে এখানে, 5টা এলিমেন্ট আছে। ওকে, তো 5টা এলিমেন্টের জন্য মিড কোথায় আছে, মিড হচ্ছে আমাদের 4, তার মানে এখানে আমি এখানে এই 4টা এখানে দিলাম। এবার আমি এটাকেও মিশিয়ে দিলাম, এবার একটু খেয়াল করে দেখুন তো আমাদের এখানে এবার কত আছে, আমাদের মিড এবার এবার 4 আছে, তার মানে 4-এর অর্ধেক কত আছে এখানে, 2, তার মানে এখানে 2 দিলাম, আবার এখানে কি 2-কে আমি কি রিমুভ করলাম, দেন এবার কিন্তু আমাদের কি 5 হবে, তাই না? যেহেতু বেজোর আছে তার মানে মিডটা হবে এখানে 5, দেন এটাকে আমি রিমুভ করলাম, এখন এখানে আমাদের কি 1 হবে, কারণ দুইটার মধ্যে দেওয়া হবে 1 আর এখানে 6 হবে। এখন আপনি যদি এখানে খেয়াল কর মানে খেয়াল করেন, মানে আগের সিকোয়েন্সটার মতো যে খেয়াল করেন, এখানে ধরুন এখানে যে হচ্ছে আয়ের মান হচ্ছে 1,
1 এর জন্য কিন্তু আমাদের এখানে 6 হচ্ছে, তাই না? আর 6 এর জন্য মিডিয়ান কত? 6 হবে। I এর মান হচ্ছে 2। ওকে, I এর মান 2 এর জন্য আমাদের কি হবে এখানে? 1 6, তার মানে এখানে 1 6। এর জন্য মিড কত বলুন তো? আমাদের এর জন্য মিড, আমি জাস্ট মিড গুলোকে একটু লাল দিয়ে রাখতেছি, মিড আচ্ছা লাল দিয়ে রাখি এখানে। ওকে, এটা মিড, মানে প্রথম মিড 6, তারপরে 1। ওকে, দেন আমি এরপরে আই এর মানে আমি এখানে 3 জন্য দেখবো, এখানে আই এর মানে এখানে 3 জন্য দেখবো। তো 3 জন্য আমাদের এখানে 1 1 5 এবং কি বলুন তো আমাদের 6। তো 1 5 6 এর মধ্যে আমাদের মিড কিন্তু কত এখানে বলুন তো? 5। তার মানে দেখুন আমাদের কিন্তু 5 আছে এখানে, তাই না? তারপরে আমি এখানে যদি দেখি যে হচ্ছে আই এর মান 4 এর জন্য, তখন আমাদের কি হবে এখানে? 1 2 5 6, মানে এই যে এই কয়টা আমাদের এলিমেন্ট থাকবে, তাই না? আমাদের এখানে যেহেতু শর্টেড, আমি এখানে শর্টেড করে রাখতেছি আর কি। এর মধ্যে আমাদের মিড কত বলুন তো? এর মধ্যে মিড কিন্তু আমাদের 2, এই যে 2 কিন্তু আমাদের মিড। ওকে, আবার এখানে আই এর মানে আমি এখানে যদি 5 এর জন্য দেখি, আমাদের এই যে 1 6 থেকে 4 এর মধ্যে হবে আর কি। তার মানে এখানে 1 2 আমি শর্ট করে নিয়েছি আর কি, এখানে 4 5 6, এর মধ্যে মিড কত? 4। আমি 4টাকে একটু আন্ডারলাইন করে রাখি, 4। ওকে, দেন হচ্ছে আমাদের আয়ের মানে আমি এখানে 6 এর জন্য দেখি, এটা 6 এর জন্য দেখি। আচ্ছা, আমাদের সবগুলো, তাহলে সবগুলোর জন্য শর্টকাট কত হবে? 1 2 3 4 5 6, মানে এখানে আমাদের কিন্তু মানে মিড ভ্যালু হচ্ছে মানে 3 হচ্ছে, তাই না? মানে 3 হচ্ছে আমাদের মিড ভ্যালু, এখানে 3, এখানে 4, এখানে 2, এখানে 5, এখানে 1, এখানে কত বলুন তো? 6। তার মানে ব্যাপারটা আমাদের কি দাঁড়ালো? এটা আমাদের দাঁড়ালো এরকম যে আমাদের এখানে এরকম আমি একটা যে সিকোয়েন্স বানাবো, এই বানালে আমাদের দেখবো যে প্রথম আইটা এলিমেন্টের জন্য আমাদের মিড ভ্যালুগুলো কিন্তু আমাদের এভাবেই কিন্তু থাকবে, আর ওগুলোই আমাদের এখানে অ্যাসাইন হবে, তাই না? তো আমরা এটা কিভাবে করতে পারি সলভটা? আমরা এখানে জাস্ট করব কি, প্রথমত একটা বড় একটা ছোট বড় ছোট বড় ছোট এভাবে আমরা প্রিন্ট করে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আর কি। যদি আমি একটু কোডটা দেখাই তাহলে হবে আর কি। আচ্ছা, তো আমি এখানে ভেক্টরে আলাদা করে নিয়েছিলাম, তো ভেক্টরে নেওয়ার কোনো দরকারই নেই এখানে। আমি জাস্ট প্রথমে করছি কি, যখন আমাদের বেজর হবে মানে 1 1, আমি এখানে ফার্স্টের মধ্যে 1 রাখছি এবং লাস্টের মধ্যে n রাখছি। ওকে, দেন আমি করছি কি, যখন আমাদের 1 পাবো তখন আমি জাস্ট লাস্টের মানটা দেবো, মানে 6 দেবো, তারপরে যদি জোর হবে তখন কি ফার্স্ট দেবো, মানে 1 দেবো, তারপর এটাকে 1 বাড়াইছি, এটাকে 1 কমাইছি, এবার 5 হবে, এখানে কত হবে? 2 হবে, মানে এভাবে আর কি সিকোয়েন্সটা চলবে। তো আপনারা চাইলে এখানে এই প্রিন্টে করে দিতে পারেন, এই জায়গাতে জাস্ট এখানে লিখতে পারেন যে হচ্ছে সি আউট অফ লাস্ট, আর এখানে হচ্ছে সি আউট অফ ফার্স্ট আর কি। আর এটা কাটা দিলে সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাপার সেবা ছিল আর কি, এটাই আমাদের হচ্ছে ব্যাপার। আমরা যদি একটু এই কোডটাকে একটু রান করি দেখি, তাহলে আমাদের রান হচ্ছে আমাদের এখানে, দেখুন এখানে কিন্তু এরকম আছে। আমাদের এখানে একটা, সরি, একটা অ্যাপ পড়ে গেছে, এটা তো থাকবে না এখানে। সো এটা এগেইন রান করি, আচ্ছা দেখুন আমাদের কিন্তু সিকোয়েন্সিয়ালি মানে প্রথমে বড় একটা ছোট, তারপর আবার তার বড়টা, মানে তার থেকে ছোটটা, তার থেকে এটা বড়টা, এভাবে আর কি হয়েছে। আমি এটাকে সাবমিট দিলাম, আচ্ছা আমাদের কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমি আরেকটা এখানে প্রবলেম সলভ করবো, সেটা হচ্ছে এক্সর পারমুটেশন, এক্সর পারমুটেশন। ওকে, তো এই প্রবলেমটা আর কি, তো আমাদের এখানে প্রবলেম স্টেটমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে কি আছে, এখানে যে আমাদের এখানে এনটা নাম্বার থাকবে, আমাদের এখানে একটা পারমুটেশন খুঁজতে হবে, যে পারমুটেশনটা আমাদের এরকম হবে যে হচ্ছে যে পারমুটেশনের সিকোয়েন্সটা হবে পি অফ আই এক্সর পি অফ আই প্লাস 1 নট ইকুয়াল টু পি অফ আই প্লাস 2, এটা আমাদের এখানে হবে আর কি। ব্যাপারটা যদি আমি একটু আর একটু বলি, সেটা হচ্ছে এরকম যে আমাদের একটা পারমুটেশন মানে তো আমরা বুঝি, তাই না? আমার পারমুটেশন মানে হচ্ছে বুঝি, সেটা হচ্ছে এরকম পারমুটেশন মানে যদি আমাদের এন লেন্থ থাকে, তাহলে মানে 1 থেকে n এর মধ্যে সবগুলো ভ্যালু থাকবে আর কি, এর বাইরে কখনো কোনো ভ্যালু থাকবে না, এটা হচ্ছে আমাদের একটা পারমুটেশন, মানে ভ্যালিড পারমুটেশন আর কি। এখন আমাদের এখানে করতে হবে কি, যে আমাদের এমন একটা পারমুটেশন খুঁজে বের করতে হবে, বানাতে হবে,
যেটার পি অফ আই এর এক্সর করলে, পি অফ আই এর এক্সর করলে পি অফ আই প্লাস ওয়ান এর সাথে, এটা কি হবে? নট ইকুয়াল টু হবে পি অফ আই প্লাস টু, পি অফ আই প্লাস টু, এইটার হচ্ছে আমাদের নট ইকুয়াল টু হবে এই মানটা। মানে আমাদের এরকম একটা পারমিউটেশন খুঁজে বের করা লাগবে যাতে করে আমাদের এরকম হয়। সে ফর এক্সাম্পল আমি যদি একটু বলি আর কি, ধরুন আমাদের থ্রি ফোর ফাইভ, জাস্ট আমাদের একটা এক্সাম্পল, এখানে পারমিউটেশন না, আমরা তিন এবং চার যদি এক্সর করি, তিন এবং চার যদি আমরা এক্সর করি, তাহলে আমরা দেখবো যে পাঁচের মানে চেয়ে অন্য কোনো ভিন্ন কোনো নাম্বার হয় কিনা আর কি। তো তিনের জন্য আমরা জানি যে ওয়ান ওয়ান, আর চারের জন্য কত বলুন তো, এখানে ওয়ান জিরো জিরো। তো আমরা এক্সর মানে আমরা কি বুঝি, যে আমাদের এখানে বেজোড় সংখ্যক ওয়ান থাকলে কি হবে, ওয়ান হবে, আদারওয়াইজ শূন্য হবে। তো আমরা এখানে তিন এবং চারের এক্সর করে আমি পাইলাম কত, এখানে তিন পাইলাম, তাই না? আমাদের এখানে তিন এবং চারের এক্সর ভ্যালু করে আমরা কিছু তিন পাইছি। ওকে, তো এটাকে যদি আমি পিআই ধরি, এটাকে আমি যে পিআই ধরি, আর এটাকে আমি যে পিআই প্লাস ওয়ান ধরি, ওকে আই প্লাস ওয়ান ধরি, তো এই দুটোর কিন্তু এক্সর করে কিন্তু আমি এই মানটা পাচ্ছি না, মানে এই পরের মানটা পাচ্ছি না, মানে পি অফ আই প্লাস টুটা পাচ্ছি না। তো এরকম ভ্যালু ভ্যালিড একটা আমাদের সিকোয়েন্স প্রিন্ট করা লাগবে, এটা হচ্ছে আমাদের ব্যাপার আর কি। আর অবশ্যই সেটা কীভাবে পারমিউটেশন হবে আর কি। তো এখানে আমাদের এখানে একটা বেসিক ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের এখানে বলছে এন এর মান কিন্তু মানে তিন থেকে শুরু করে টেন পাওয়ার ফাইভের মধ্যে হবে। সো আমাদের এখানে তিনের জন্য একটা কেস হ্যান্ডেল করা লাগবে, তিনের জন্য। তো তিন যখন হবে তখন আমাদের পারমিউটেশনটা কী হবে, ওয়ান টু থ্রি হবে, অথবা টু থ্রি ওয়ান হবে, অথবা হচ্ছে ওয়ান সরি হ্যাঁ ওয়ান থ্রি টু হবে আর কি, ওয়ান থ্রি টু হবে। ওকে, তো এই তিনটা কিন্তু আমাদের হতে পারে কিন্তু পারমিউটেশন, এখানে আরও হতে পারে এরকম। মানে আমরা এখন যদি এখানে দেখি একটু, যে হচ্ছে এক এবং দুয়ের যে পারমিউটেশন করি, তাহলে আমাদের যেটা হবে যে আমাদের একের জন্য হচ্ছে এর বাইনারি হচ্ছে ওয়ান, আর হচ্ছে দুয়ের জন্য কত হচ্ছে জিরো হবে। সো আমি যদি এখানে একটু দেখি যে এটা হচ্ছে আমাদের ওয়ান এবং জিরো হচ্ছে ওর জন্য এক্সর কত হবে, ওয়ান হবে, আর এটা এখানে কিছু নেই মানে জিরো আছে দেখতে পারি। তো আমাদের এখানে এটার জন্য কত হবে, এক্সর কত হবে, ওয়ান হবে। তার মানে আমি দেখতেছি এর জন্য কিন্তু আমাদের কী হচ্ছে, এর যে এক্সর মানটা সেটা কিন্তু এটার সমান হচ্ছে, তাই না? এখানে আমি যদি এখানে দুই এবং তিনের জন্য দেখি, দুইয়ের জন্য হচ্ছে ওয়ান জিরো, আর তিনের জন্য কত, ওয়ান ওয়ান। তো এর জন্য কত হবে, এটা ওয়ান হবে, আর এখানে কত হবে, জিরো হবে। তার মানে এখানে কত, ওয়ান। তার মানে এটা কিন্তু আমি পাই যাচ্ছি, মানে এটা এটা মানে এক্সর করলে আমাদের এটা হয়ে যাচ্ছে। আবার আমাদের এখানে একটু খেয়াল করুন যে আমাদের এখানে এক তিন, এটাকে আমি যে পারমিটেশন করি আর কি, এক তিন, আচ্ছা এটাকে আমি যে এক্সর করি, তাহলে কত হবে, এখানে জিরো হবে, এখানে কত, ওয়ান হবে। তার মানে এখানে টু পেয়ে যাচ্ছি, তাই না? এখানে কিন্তু টুটা কিন্তু আছে। তার মানে আমাদের তিনের জন্য আমরা যেভাবে সিকোয়েন্সটা সাজাই না কেন, আমাদের কিন্তু এখানে মান কিন্তু কী হচ্ছে, অ্যান্সার নো হচ্ছে। তার মানে আমাদের এখানে তিনের জন্য আমাদের অ্যান্সার কী হবে, এখানে নো হবে, মানে মাইনাস হবে আর কি। এখানে দেওয়া আছে তিনের জন্য মাইনাস ওয়ান, আর বাকি সব ক্ষেত্রে আমাদের এখানে ভ্যালিড একটা আমাদের এখানে পারমিটেশন পাবো, যেটার জন্য আমাদের অ্যান্সারটা কী হবে, ভ্যালিড হবে আর কি। ওকে, তো আমরা এখানে এখান থেকে একটা অবজারভেশনে যেতে পারি, সেটা হচ্ছে আমাদের কি, এক দুই এবং তিনকে, এক দুই এবং তিনকে, আমাদের এই তিনটাকে কখনো পাশাপাশি রাখা যাবে না, যে কোনোভাবে হোক পাশাপাশি রাখা যাবে না। ওকে, এই দুটোকে আমাদের আলাদাভাবে রাখতে হবে। আরেকটা আমরা বিষয় জানি, সেটা হচ্ছে এরকম যে যে কোনো দুইটা ভ্যালুর মধ্যে পারমিউটেশন, এখানে আমাদের হচ্ছে এক দুই তিন, এই তিনটাকে পাশাপাশি না রেখে, হ্যাঁ এক এক দুই তিন আর কি, এই দুটোকে এই তিনটাকে পাশাপাশি না রেখে আমাদের এখানে যদি আমি তিন থেকে শুরু করে দিই পারমিউটেশনটা, তিন চার পাঁচ ছয়, তো আপনারা একটা চেক করে দেখতে পারেন এই জিনিসটা, যে হচ্ছে আমাদের এখানে এরকমভাবে যখন আমি পারমিউটেশনটা চেক করব, তখন আমাদের এখানে কখনো এই দুটোর পারমিউটেশন এটা সমান হবে না, পরেরটা সমান হয় এখানে এর থেকে বড় হবে নাহলে ছোট হবে, কখনো এটা সমান হবে না। শুধুমাত্র এক দুই তিনের জন্যই আমাদের কী হয় এখানে, এই যে এখানে একটা কন্ডিশন কী হয়, স্যাটিসফাই হয় আর কি, মানে সমান হওয়ার একটা ইয়ে থাকে। তাছাড়া আমাদের বাকি যতগুলো এরকমভাবে র্যান্ডমলি ভ্যালু থাকবে সবগুলোর জন্য আমাদের কী হবে, এখানে আমরা এখানে পাশাপাশি যে কোনো দুটো এভাবে পারমিউটেশন করলে পরে ভ্যালুটা আমরা কখনোই পাবো না, হয় ওর থেকে বড় পাবো নাহলে ছোটো পাবো। একইভাবে এখানে চারপাশের জন্য আমরা দেখি, যে আমি একটু এটা যদি লিখে দিই তাহলে বেটার হবে, তিনের জন্য এক এক, আর চারের জন্য কত বলুন তো, জিরো জিরো। তার মানে পারমিটেশন করলে ওয়ান ওয়ান ওয়ান, তার মানে সেভেন পাইছি, তাই না? মানে এর থেকে কিন্তু বড়, মানে আমাদের চারের থেকে বড় পাইছি। আবার চার এবং পাঁচের জন্য আমি যদি দেখি, তাহলে কত হবে এখানে, ওয়ান জিরো জিরো আর ওয়ান জিরো ওয়ান, এখানে কত হবে, ওয়ান, ওকে, তারপরে এখানে শূন্য, এখানে শূন্য, তার মানে এখানে ওয়ান পাইছি। তার মানে এটার মানটা কিন্তু ছোটো হয়ে যাচ্ছে, এর থেকে ছোটো হচ্ছে। আবার এখানে যে এটা দেখি, পাঁচ এবং ছয় দেখি, পাঁচ এবং ছয় দেখলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এরকম, যে পাঁচের জন্য ওয়ান জিরো ওয়ান, আর ছয়ের জন্য কি, জিরো জিরো ওয়ান জিরো জিরো আর কি, সরি, এখানে আমাদের ছয়ের জন্য হবে হচ্ছে ওয়ান ওয়ান জিরো। ওকে, তো আমি এখন যে এটা মানে এক্সর করি, তাহলে আমাদের কথা হবে, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, এখানে জিরো হবে, দেখুন আমাদের কিন্তু মানটা ছোটো হচ্ছে।
তার মানে আপনি চাইলে র্যান্ডমলি এই জিনিসটা সিকোয়েন্সটা মানে চেক করে দেখতে পারেন। মানে আমাদের এখানে তিনের পর থেকে যতগুলো আমাদের র্যান্ডমলি মান আসবে, 3 4 5 6 এইভাবে থাকবে এন পর্যন্ত, সবগুলোর মধ্যে আমাদের এখানে যখন আমরা এক্সোর করবো একটার পর একটা, তখন আমাদের কিন্তু কী হবে না, ওই মানটার পরের মানটা সমান হবে না। ওকে, মানে অবশ্যই সবসময় কি হবে, মানে অসমান, মানে সমান হবে না আর কি, নট ইকুয়াল টু হবে আর কি। তার মানে এ অফ, সরি, এখানে পি অফ আই এক্সর, পি অফ আই প্লাস ওয়ান, এটা নট ইকুয়াল টু হবে কি বলুন তো, পি অফ আই প্লাস টু। এটা আমাদের 3 থেকে সিকোয়েন্সটা এন পর্যন্ত যতগুলো আমরা এখানে যতভাবে আমরা ইয়ে করে নেবেন ওটার জন্য আমাদের মানটা এইভাবে হবে, মানে 3 থেকে এন পর্যন্ত আমরা সিকোয়েন্সটা র্যান্ডমলি প্রিন্ট করে দেবো। আর বাকি আমরা করবো কি, এই যে 1 এবং 2 আছে না, এই 1 এবং 2কে আমরা জাস্ট পিছনে প্রিন্ট করে দেবো, তাহলে হবে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা ভ্যালিড অ্যান্সার একটা পাবো। তো আমি যদি একটু কোডটা দেখাই তাহলে বেটার হবে। আমি প্রথমে একটা টেস্ট কেস নিয়েছি, দেন একটা ইনপুট নিয়েছি, 3-এর জন্য আমি অ্যান্সার কী করছি এখানে নো দিয়েছি আর কি, মানে -1 দিয়েছি। তো আদারওয়াইজ আমি কিছু 3 থেকে n পর্যন্ত একটা মানে একটা সিকোয়েন্স প্রিন্ট করে দিয়েছি 3 থেকে n পর্যন্ত, দেন আমি 2 এবং 1 লাস্টে প্রিন্ট করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের সলিউশন ছিল। তো বিদ্যুৎ বিচ্ছুতির কারণে আমি এখানে এটা মানে সাবমিট দিয়ে দেখতে পারছি না, তো আপনারা চাইলে কোডটা করে সাবমিট দিয়ে দিতে পারেন। ওকে, তো টিউটোরিয়াল এখানেই শেষ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।